শীতপ্রধান দেশের বসন্তকালীন ফুল হিসাবে পরিচিত টিউলিপ এবার ফুটেছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পরীক্ষামূলকভাবে ভাবে ভিন দেশে এই ফুল চাষ করেছেন জেলার আটজন ক্ষুদ্র চাষী চলতি বছরের জানুয়ারিতে চল্লিশ শতক জমিতে ছয় প্রজাতির চল্লিশ হাজার টিউলিপের বীজ বপন করা হয় বর্তমানে ফুল ফোটা শুরু হয়েছে বেগুনি রং সৌন্দর্য ছড়াচ্ছে বাগান জুড়ে চাষিরা বলছেন এই ফুল চাষে অর্থনৈতিক সম্ভাবনা অনেক বাজারজাত করার পরে আমরা যদি ভালো মূল্য পাই তাহলে আগামীতে আমরা আরো বেশি করে চারা রোপণ করব টিউলিপ ফুলের আশা করতে পারি নিজে এখানে ফুল ফুটবে অথচ ফুল ফুটে গেছে এতে আমরা খুব খুশি আশা করি টিউলিপ ফুটছে এই টিউলিপের নিজ দামটাও আমরা পাবো টিউলিপের এই বিশাল বাগান দেখতে প্রতিদিনই ছুটে আসেন দর্শনার্থীরা ভিনদেশে এই ফুলের সৌন্দর্যে মুগ্ধ তারা প্রথম এই টিউলিপ ফুল ফুটা অবস্থায় দেখা সৌভাগ্য আমরা অর্জন করতে পারলাম তেতুলিয়ায় টিউলিপ আসলে আমরা পর্যটক হিসেবে বিস্মিত এবং অভিভূত পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় চাষিদের মাধ্যমে এই টিউলিপ উৎপাদনের উদ্যোগ নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সংস্থার একজন কর্মকর্তা জানালেন ফুলের বাজারজাতকরণেও তারা সহযোগিতা করবেন এই ফুল ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য যে কুলিং ভ্যান সেটাও আমরা এই প্রকল্প থেকে এই এলাকার কৃষকদেরকে সহায়তা করব তেতুলিয়ায় টিউলিপ চাষের বেশ সম্ভাবনা দেখছেন উপজেলা কৃষি কর্মকর্তা তিনি বললেন এই ফুলের বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে আরো গবেষণা প্রয়োজন গবেষণাটা যদি একটু আরেকটু বিস্তৃত করেন যে গ্রীষ্মকালীন দেশগুলোতে যদি সহনশীল তাপমাত্রা সহনশীল জাতগুলো একটু উদ্ভাবন করা যায় তাহলে আমার কাছে মনে হয় যে ফুলটি বাংলাদেশে ছড়িয়ে পড়বে তিনি জানালেন টিউলিপ চাষে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে মাহমুদা বিথি বৈশাখী সংবাদ